আমরা অনেকেই হয়তো জানি না আমাদের এনআইডি কার্ড দিয়ে কতটি সিম কার্ড রেজিস্ট্রেশন করা রয়েছে। আমাদের এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা সিম কার্ড দিয়ে কেউ যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে থাকে, তাহলে কিন্তু এর দায়ভার অপ্রত্যাশিতভাবে হলেও আমাদের উপর চাপতে পারে। তাই যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পূর্বেই জেনে নিতে পারেন আপনার এনআইডি কার্ড দিয়ে কতটি সিম কার্ড রেজিস্ট্রেশন করা রয়েছে। প্রসেসটি কিন্তু অত্যন্তই সহজ, যা আপনার হাতে থাকা ফোন দিয়ে 1 থেকে 2 মিনিটের মধ্যেই চেক করে নিতে পারেন। তো চলুন সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদের সাথে শেয়ার করি। প্রসেসটি সম্পূর্ণ করতে আপনি প্রথমে চলে যাবেন আপনার হাতে থাকা স্মার্টফোনের ডায়াল প্যাডে। স্মার্টফোনের ডায়াল প্যাডে আপনি টাইপ করবেন *1600#*1600#। টাইপ করে আপনি ট্যাপ করার সাথে সাথেই এমন একটি মেসেজ পাবেন যেখানে রয়েছে প্লিজ এন্টার দ্য ফার্স্ট 4 ডিজিট অফ ইউর আইডি, অর্থাৎ আপনার এনআইডি কার্ডের একদম শেষের 4টা ডিজিট এখানে টাইপ করে দিতে হবে। আমি আমার এনআইডি কার্ডের শেষ 4টি ডিজিট এখানে টাইপ করে দিচ্ছি। এনআইডি কার্ডের শেষ 4টি ডিজিট টাইপ করে দেওয়ার পর আপনি সেন্ডে ট্যাপ করবেন। সেন্ডে ট্যাপ করলেই কিন্তু আপনাকে আরেকটি মেসেজ দেখাবে যেখানে রয়েছে ইউ উইল গেট অ্যান SMS সুন, থ্যাংক ইউ। আমি মেসেজ চেক করলে দেখতে পাচ্ছি আমার এনআইডি কার্ড দিয়ে জিপির 2টি নাম্বার, এয়ারটেলের 1টি এবং বাংলালিঙ্কের 1টি নাম্বার রেজিস্ট্রেশন করা রয়েছে। আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশনকৃত নাম্বারগুলো খুব ভালোভাবে চেক করে নেবেন, দেখবেন যে এই নাম্বারগুলো আপনার দ্বারা রেজিস্ট্রেশন করা হয়েছে কিনা। যদি আপনার যেটা রেজিস্ট্রেশন করা হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই, আর যদি না হয়ে থাকে তাহলে কিন্তু আপনার অপারেটরের কাস্টমার কেয়ারে কল দিয়ে এই বিষয়গুলো জেনে নেবেন, অথবা আপনি প্রশাসনের সাথে যোগাযোগ করে দেখতে পারেন। তা না হলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো আশা করি দর্শক আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কিভাবে এনআইডি কার্ডের শেষ 4টি ডিজিট দিয়ে আমরা চেক করে নিতে পারি যে আমাদের এনআইডি কার্ডের নাম্বার দিয়ে কতটি সিম কার্ড রেজিস্ট্রেশন করা রয়েছে। এরপরও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই রাখছি, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।